রংপুরের মাটিতে জাতীয় পার্টির জায়গা হবে না। ওই মোস্তফা মুস্তাফিজুর রহমান মোস্তফা একজন দুর্নীতিবাজ। আপনারা রংপুরের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত সহজ সরল, কিন্তু এই শান্তিপ্রিয় মানুষ তারা নতুন রাষ্ট্র বিনির্মাণে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা নতুন করে আমি তুলে ধরে সময় নষ্ট করতে চাই না। শুধু বলতে চাই, শহীদ আবু সাঈদ এই নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। শহীদ আবু সাঈদ এই নতুন বাংলাদেশের কারিগর। এই আবু সাঈদ আপনাদের সন্তান। আমরা বলতে চাই, রংপুরের মানুষ এই জাতীয় বেঈমান পার্টিকে বয়কট করেছে। আপনারা কি জাতীয় পার্টিকে বয়কট করছেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আপনারা কি জাতীয় পার্টিকে বয়কট করছেন? এই জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, সুতরাং রংপুরের মাটিতে জাতীয় পার্টির জায়গা হবে না। এই যে রংপুরের সাবেক অবৈধ ডামি মেয়র ওই মোস্তফা মুস্তাফিজুর রহমান মোস্তফা একজন দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু হয়েছে। এই দুর্নীতিবাজরা আগামীতে রংপুর থেকে এমপি মন্ত্রী মেয়র হতে পারবে না। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণ অধিকার পরিষদ নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। 2018 সালের ঐতিহাসিক কুসংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান হয়েছে। এই 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নুরুদ্দিন গ্রেপ্তার হয়েছিলেন, তিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এই রংপুর থেকে আপনারা সেই ধাক্কা শুরু করেছিলেন এবং শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে ভারতে পাঠিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলে সোচ্চার এবং সচেতন থাকুন। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বেতাত্মারা তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, বাংলাদেশকে নতুনভাবে গঠন করা হবে। ওই জাতীয় পার্টি আওয়ামী লীগের বেতাত্মাদের আস্তানা বাংলাদেশে হবে না। আপনারা সকলে রাজপথে থাকুন, বিপ্লব কিন্তু এখনো শেষ হয়নি। আমাদেরকে রাষ্ট্র সংস্কার গঠন করার মাধ্যমে এই বিপ্লব সম্পূর্ণ করতে হবে। আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা কি গণ অধিকার পরিষদের পাশে আসুন? হাত উঁচু করে দেখার পাশে আছেন? আগামীতে গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করবে। আপনারা সকলে ট্রাক প্রতীকে আমাদেরকে ভোট দিবেন। আপনাদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।